তজুমদ্দিন উপজেলার মেঘনার মধ্যবর্তী চর মোজাম্মেলে বাস করেন প্রায় 10,000 মানুষ, আর ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় রয়েছে 1,000 লোকের ধারণ ক্ষমতার একটি স্কুল কাম সাইক্লোন শেল্টার। একই অবস্থা পার্শ্ববর্তী চর জহিরুদ্দিন, চর নাসরিন, সিডার চর, মনপুরার কলাতলির চর, চর নিজাম, ঢালচর, চর কুকরিমুকরি সহ মেঘনা তেঁতুলিয়ার মধ্যবর্তী 35টি চরের 2 লক্ষাধিক মানুষের। গবাধি পশুর আশ্রয়েরও তীব্র সংকট রয়েছে এসব চরে। বৈরী আবহাওয়ায় জানমালের ঝুঁকি থাকলেও শুধু সৃষ্টিকর্তার উপর ভরসা করে বছরের পর বছর পার করছেন অসহায় চরবাসী। গড় হয়ে যা সময়তে গড় হয়ে লই যায় তুফানে বন্যা জলস্তি উড়ি গড় আকার চালে তো আমরা বিরাট বৈঠা উঠতে চালগিন লই যায়। ঝড় বাদল আইলে থাকার কোনো জায়গা নাই। আল্লাহ আল্লাহ বলি, নামাজ মানি, ওইটা করি বাচ্চা করে নিয়ে ভয়তে এই ভিতুয়ে বয়ে থাকি। এ অবস্থায় আশ্রয় কেন্দ্রের সংকটে থাকা চরবাসীর জানমালের নিরাপত্তা বাড়ানোর দাবি এ উন্নয়ন কর্মীর। বেরিবাদ নাই, এরা দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে এই চরগুলি থাকে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তা জানালেন, শুধু চরাঞ্চল নয়, ঝড় বন্যায় জেলার জনসংখ্যার অর্ধেককেই আশ্রয় কেন্দ্রের বাইরে থাকতে হয়। 60% লোক আশ্রয় কেন্দ্রে এবং কিছু এলাকায় শক্ত ঘর আছে সেখানে আশ্রয় নিতে পারবে। বাকি 40% যারা আছে তারা সতর্ক অবস্থায় থাকবে, তবে নিরাপদ শেল্টারের অভাবে তারা অনেকটা ঝুঁকির মধ্যে এখনো থাকবে। তবে চরাঞ্চলের পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ও কিল্লা নির্মাণের মাধ্যমে সবাইকে নিরাপত্তার মধ্যে আনার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। পর্যাপ্ত সংখ্যক সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লা নির্মাণ করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এই প্রস্তাব পাশ হলে পর্যাপ্ত সংখ্যক সাইক্লোন শেল্টার এবং মুজিব কিল্লা আমরা সেখানে পাবো। জেলার 21 লাখ মানুষের আশ্রয়ের জন্য 657টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে। এর মধ্যে শতাধিক আশ্রয় কেন্দ্র ব্যবহারের অনুপযোগী। সময় সংবাদ ভোলা।